हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে fx ইকুয়াল টু প্রদত্ত বক্রের সমীকরণ প্রদত্ত বক্রের সমীকরণ fx ইকুয়াল টু 4 মাইনাস মড x। আমরা জানি মড x ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন 0, 0 যখন x ইকুয়াল টু 0, মাইনাস x যখন x লেস দেন 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং x লেস দেন 0 হলে fx ইকুয়াল টু 4 মাইনাস মাইনাস x ইকুয়াল টু 4 প্লাস x, এবং x greater than 0 হলে fx ইকুয়াল টু 4 মাইনাস x। তাহলে আমরা এখানে কি করতে পারি? fx ইকুয়াল টু 4 মাইনাস মড x, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে পাই ভাগে আমরা কি লিখে নেব? ক্ষেত্রফলের চিত্র অঙ্কন করে পাই সবার আগে আমরা এক্স ওয়াই অ্যাক্সিস ড্র করে নেব। তাহলে এটি কি হবে? ও, এটিকে আমরা এ লিখলাম, আর এটি বি, আর এটি সি। ও স্থানাঙ্ক কি 0,0, আর বি স্থানাঙ্ক কি 0,4। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু বা তার আগে আমরা লিখে নেব এফ এক্স ইকুয়াল টু 4 মাইনাস এক্স এর ক্ষেত্রে, বা যেহেতু এখানে এটি আগে আছে, আমরা এখানে এক্স লেস দেন 0 টি আগে আগে দেখে নেব। এফ এক্স ইকুয়াল টু 4 প্লাস এক্স এর ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু 0 হলে 4 প্লাস এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 4। নেক্সট আমরা কি লিখতে পারি? এফ এক্স ইকুয়াল টু 4 মাইনাস এক্স এর ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু 0 হলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 4। তাহলে এখানে কি লিখতে পারি? এ ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে
যথাক্রমে মাইনাস ফোর কমা জিরো ও ফোর কমা জিরো তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি যে নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি সি এ অঞ্চলের ক্ষেত্রফল এবার এটি কোন দুটি ক্ষেত্রফলের সমষ্টি এ বি ও এ অঞ্চলের ক্ষেত্রফল প্লাস বিসি বিসি ও বি বিসি ও বি অঞ্চলের ক্ষেত্রফল তাহলে আমরা এবার এখানে কি লিখে নেব এফ এক্স ইকুয়াল টু ফোর প্লাস এক্স কমা এক্স অক্ষ কমা এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ও এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ও এক্স ইকুয়াল টু জিরো আমরা এটিকে এখানে লিখি বোঝার সুবিধার জন্য ও এক্স ইকুয়াল টু জিরো কোটিদ্বয় দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল প্লাস প্লাস এফ এক্স ইকুয়াল টু এটিকে আমরা বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেটে লিখছি যেহেতু এখানে এফ এক্স এটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে আমরা এখানে কি লিখব এফ এক্স ইকুয়াল টু ফোর মাইনাস এক্স এক্স অক্ষ আর এক্স ইকুয়াল টু জিরো ও এক্স ইকুয়াল টু ফোর কোটিদ্বয় দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে কি পাবো মাইনাস ফোর টু জিরো ফোর প্লাস এক্স ডিএক্স প্লাস জিরো টু ফোর ফোর মাইনাস এক্স ডিএক্স তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু আপার লিমিটিং টার্ম জিরো লোয়ার লিমিটিং টার্ম মাইনাস ফোর প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু আপার লিমিটিং টার্ম ফোর লোয়ার লিমিটিং টার্ম জিরো তাহলে এখানে আমরা কি পাবো ফোর ইন্টু জিরো প্লাস জিরো স্কোয়ার বাই টু মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর প্লাস মাইনাস ফোরের হোল স্কোয়ার বাই টু প্লাস ফোর ইন্টু ফোর মাইনাস ফোর স্কোয়ার বাই টু মাইনাস
4 into 0 minus 0 square by 2 তাহলে এখানে আমরা কি পাচ্ছি 0 plus 0 by 2 minus minus 16 plus 16 by 2 plus 16 minus 16 by 2 minus 0 plus 0 by 2 তাহলে এখানে আমরা কি পাবো 0 plus 16 minus এখানে কি হবে 8 plus 16 minus 8 এখানে আমরা কি পাবো plus 0 তাহলে এখানে আমরা কি পাচ্ছি একবারে 8 plus 8 equal to 16 তাহলে আমরা এখানে কি বলতে পারি আমাদের এখানে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা এভাবে লিখতে পারি এখানে আমরা লিখে নেব যে সুতরাং fx equal to 4 minus mod x বক্র এবং x অক্ষ দ্বারা x অক্ষ এই কথাটি আমরা এখানে মেনশন করে দেব x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম এই ক্ষেত্রফলের মান কত পেলাম 16 বা 16 তাহলে আমরা এখানে কি লিখে নেব নিয়েও ক্ষেত্রফল 16 বর্গ একক তাহলে এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ